প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সকলের মাঝে জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুবুল্লাহ কিসমতের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার বারৈখালী, হাসারা, বীরতারা, শোলঘর, শ্রীনগর, শ্যামসিদ্ধি, বাঘড়া, ভাগ্যকুল, রাড়িখাল, কোলাপাড়া, পাটাভোগ, আটপাড়া, তন্তর ও কুকুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য হাজি আব্দুস সালাম, কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম, কোলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী গোপীনাথ দাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টারজান, কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদুল আলম উজ্জ্বল, মোহাম্মদ আলী সিদ্দিকী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী অন্ত, জুয়েলসহ আরও অনেকে।